আমাদের ওই জায়গায় ব্যাংকে পয়সা লেনদেন ছাড়া ওই ডেলি কানেকশন করে এই ব্যাংক থেকে, আমরা পয়সা দিচ্ছি ব্যাংক থেকে, সে কে কালেকশন করছে না কাছে আমাদের টাকায় দরকার নেই। সকলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গিরি গিরি বাইতে সব এক রকম করে মানুষ খেটে পয়সা জমা দিয়েছে, আর সেই পয়সা দেড় মাস ধরে ঘুরাচ্ছে। কোথায় জমা দিয়েছেন? এই মালে পথে সময় ব্যাংকে। প্রতিবার ম্যাচুরিটি হয়, সুদে আসলে নিয়ে যায়, পাঁচ ছ বছর ধরে কোনোরকম ডিস্টার্ব হয়নি। এইবার সে কিছু ডিস্টার্ব করেছে, সেটা আমরা প্রশাসনের দিক থেকে এবং আর্বিট্রেটর থেকে আমাদের ইয়ার্সেস অফিসে কেস করে ওই দিনে উদ্ধার করার চেষ্টা করছি। কী নামটা? শফিকুল ইসলাম মণ্ডল। আপনার ব্যাংকেরই কর্মী? কর্মী নয়, সে ওই ডেলি কালেকশন করে, এই কেস করে যেটা ওখান থেকে যেটা হবার সেটা হবে। আর ইতিমধ্যে যদি সে এসে যায়, হ্যাঁ, তার বাড়ির লোক প্রতিশ্রুতি দিয়েছে যে এসে গেলে আমরা জমি জমা বেঁচে আমরা টাকা দিয়ে দেবো, যদি আমি প্রশাসন দিয়ে তাকে পাকড়াও করতে পারি, যদি এসে যাই আমরা সে ব্যবস্থাটা করবে বলেছে, এই প্রতিশ্রুতি তারা দিয়েছে।